কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। কাতলা মাছের কোরমার মতো দই কাতলাও কিন্তু একটি ট্রেডিশনাল বাঙালি খাবার। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিগুলো খেয়ে থাকি। কাতলা মাছের কোরমার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হবে দই কাতলা। দই কাতলা রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের 4 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন উভয় পাশে এই হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি একটি প্যানে মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একদম কড়া ভাজা যাবে না, এক এক সাইড 2 মিনিটের মতো করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা। এবার এই সব মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই আগে ফেটিয়ে নেবেন, তবে আর টক দইটা ছানা কাটবে না। এখন এই মশলাগুলোকে আমরা 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দই দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। এই কাঁচামরিচে কিন্তু ঝাল হবে না, তবে কাঁচামরিচের একটি সুন্দর ঘ্রাণ আসবে রান্নায়। এখন অল্প আঁচে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এবার ঢেকে একদম কম আঁচে রান্না করব আরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন তেল একদম উপরে ভেসে উঠেছে, অর্থাৎ মাছগুলো পরিবেশনের জন্য একদম রেডি। মাছগুলো আমি একটি পরিবেশন ডিশে তুলে নিচ্ছি। বাসায় কোনো মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা করা যেতেই পারে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন, আর রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।